Uh, today we will start new chapter the name is set theory and is, this is the last chapter of midterm um, examination uh, first of all in set theory we have to use some formula uh, number of a union b set number of element number of l uh, this, there are some formula number of element a union b equals to number of element a plus number of element b minus number of element a intersection b this is the known formula uh, there are uh, six formula uh, some extra sign sign of uh, set set in set theory you have to use some signs this is the union or cap you must know this is the union uh, and this is the intersection uh, intersection set actually union means plus uh, or you have to use or or uh,

এলিমেন্টস গুলো অথবা মেম্বার অফ মেম্বার অফ এ সেট হ্যাঁ মেম্বার বলা হয় তো এটা এটা এটাকে আমরা এই এলিমেন্টগুলোকে মাসখানে ক্ষমা দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব সেটের মধ্যে সব সময় এলিমেন্টগুলোর মাসখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলে হবে না হ্যাঁ থার্ড ব্র্যাকেট ইউজ করলেও হবে না তো এলিমেন্টগুলো আমরা পার্টিশন দিব কিভাবে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে তো যারা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে না এটা সেট হবে না কখনো সেট হবে অবশ্যই যদি এটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ হয় আচ্ছা তাহলে আমরা সেট শিখছি কি এ সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড এন্ড ওয়েল ডিস্টিংগুইশড এনি অবজেক্টস অর থিংস তাহলে এখন নাল অর ভয়েড সেট নাল সেট মানে কি এমটি সেট আমরা তো জানি নাল সেট মানে কি এমটি সেট দ্য সেট হুইচ হ্যাজ নো এলিমেন্ট মানে যার কোনো মেম্বার নেই এলিমেন্ট নেই ইজ কল্ড ইজ কল্ড হোয়াট এমটি সেট হ্যাঁ

অথবা এমটি সেট হিসেবে ডিনোট করা হয় এটাকে অথবা এক্স এ এমন একটা সেট যেটা এক্স সার্চ দ্যাট এটাকে সার্চ দ্যাট পড়া হয় এই যে এখানে কোলন দেয়া আছে এটা আসলে কোলন না এটাকে সেটে বলা হয় সার্চ দ্যাট এক্স সার্চ দ্যাট 6 লেস 7 এন্ড এক্স ইজ এন ইন্টিজার নাম্বার এবং এক্স হচ্ছে একটা ইন্টিজার ইন্টিজার মানে একটা পূর্ণ সংখ্যা বাংলায় পূর্ণ সংখ্যা বলা হয় তাহলে এখানে 6 এর 7 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যাই নাই

তা 6 আর 7 এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নেই এজন্য এটা নাল সেট আচ্ছা ফাইনাইট সেট কাকে বলে যে সংখ্যার এলিমেন্ট কাউন্ট করা যায় হ্যাঁ ফাইনাইট এ হোয়েন দা এলিমেন্ট অফ এ সেট ক্যান বি কাউন্টেড ক্যান বি হ্যাঁ ক্যান বি কাউন্টেড বাই এ ফাইনাইট নাম্বার দেন দা সেট ইজ কল্ড ফাইনাইট সেট মানে এলিমেন্ট গুলো যদি আমি গুনতে পারি যদি অসংখ্য থাকে মানে কাউন্টেবল না সেগুলোকে বলা হয় ইনফাইনাইট সেট এই যে আমি ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বারকে যদি স্বাভাবিক সংখ্যা বলা হয় বাংলায় না আমি যদি 1 থেকে স্টার্ট করি 1 2 3 শেষ করতে পারবো এটা হ্যাঁ 1 2 3 4 5 এইভাবে আমি কাউন্ট করতে 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 আমার লাইফ শেষ হয়ে যাবে পৃথিবীর লাইফ শেষ হয়ে যাবে ইউনিভার্সাল লাইফ শেষ হয়ে যাবে কিন্তু কাউন্টিং শেষ হবে না কখনো তো এইজন্য এটাকে বলা হয় ইনফাইনাইট সেট এই যে বিটা বিটাকেও ইনফাইনাইট সেট বলা যায় কেমন

তাকে আমরা সিঙ্গেল টন বলবো যেমন অ্যাসেট কন্টেইনিং অনলি ওয়ান এলিমেন্ট ইজ কল্ড ইউনিট সেট অর সিঙ্গেল টন একটা এলিমেন্ট আছে ঠিক আছে আচ্ছা পাওয়ার সেট কাকে বলবো এই ইফ এ ফ্যামিলি অফ সেটস কন্টেইন অল সাবসেটস অফ দ্য সেট দেন দ্য ফ্যামিলি অফ সেটস ইজ কল্ড পাওয়ার সেট আমি যদি এমন একটা মনে করো আমার কাছে একটা সেট আছে 1 2 3 আমি যদি এগুলা নিয়ে অনেক অসংখ্য সাবসেট তৈরি করতে পারি এই গুলো ইউজ করে তাহলে এই এলিমেন্টগুলোকে ইউজ করে যে সমস্ত সাবসেট তৈরি হবে সবগুলো সাবসেটের সেট কে বলবো কি পাওয়ার সেট পাওয়ার সেট কাকে বলবো সাবসেটের সেট কে সাবসেটের কি সেট কে মনে থাকবে কি না ফুল সেট কে হ্যাঁ সাবসেট তৈরি করব না অনেকগুলা সাবসেট তৈরি করব না এই যে অনেকগুলা সাবসেটের আবার এটার সেট কে বলবো যে পাওয়ার সেট সেটার সেট হতে হবে পাওয়ার সেট কাকে বলবো আমি অনেকগুলো এলিমেন্ট দিয়ে দেখো আছে 1 2 3 এলিমেন্ট দিয়ে আমি অনেকগুলো কি পাইলাম সাবসেট সাবসেট বলবো কি সাবসেটের আবার যে সেটটা পাওয়া যাবে সেটাকে বলবো যে পাওয়ার সেট মনে থাকবে কি না এই যে ইফ এ ফ্যামিলি অফ সেটস এই যে ফ্যামিলি অফ সেটস কন্টেইনস অল সাবসেট অফ সেট ইজ এ সেট হইতে হবে এটা আবার এটা কেন আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এই জন্য পাওয়ার সেট অফ এ কে আমরা কিভাবে লিখবো যেমন আমি এখানে চাইলে লিখতে পারি যেমন দেখো পাওয়ার সেট অফ আমরা কিভাবে লিখতে পারি পাওয়ার সেট যেমন আমি যদি এখানে পাওয়ার পাওয়ার সেট অফ এ বের করতে চাই ক্যাপিটাল এ দিয়ে দিলাম ইকুয়াল টু ইকুয়াল টু তারপরে সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট যদি আমি দিই এরপর এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব এটা সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা এভাবে সেকেন্ড ব্র্যাকেট হবে তারপরে এই যে এলিমেন্টগুলো এখানে দেওয়া আছে সবগুলো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে দিয়ে দিলাম তো এর ভিতর আবার আরেকটা সেট আরেকটা যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে এটা হবে পাওয়ার সেট মনে থাকবে এই যে পাওয়ার সেট অফ এ ইকুয়ালস টু এই যে পুরো এলিমেন্ট গুলোকে আবার আমি কি করব আবার একটা সেটের সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে রাখব তাহলে এটা হবে কি পাওয়ার সেট অফ এ মনে থাকবে কিনা তাহলে পাওয়ার সেটের এলিমেন্ট কয়টা থাকবে যদি তিনটা থাকে এলিমেন্ট এ সেটের এলিমেন্ট যদি তিনটা হয় তাহলে 2 টু দি পাওয়ার 3 তার মানে আটটা ওই যে আমাদের 9 10 এ ছিল 2 টু দি পাওয়ার এ ছিল এ মানে কি এলিমেন্ট অফ এ তাহলে এখানে 2 কিউব 2 কি মানে আটটা একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত একটা নাল সেট হয় নাল সেট হ্যাঁ এখানে নাল সেটটা ওরা দিতে পারে নাই নাল সেট মানে কি এম্পটি সেট না এম্পটি সেট কে কি দিয়ে প্রকাশ করে পাই দিয়ে না হয় না এমটি সেট কে ফাই দিয়ে প্রকাশ করে না পাই স্যার পাই বা খালি করো আর কি হ্যাঁ অথবা খালি গিয়া এই যে এমটি সেট এ তাহলে এখানে একটা এমটি সেট থাকবে এখানেও একটা এমটি সেট আমরা আমাদের প্রথমেই থাকবে হুম তারপরে ক্ষমা থাকবে এবং প্রত্যেকটা সেটের এ মনে রাখবে এমটি সেটের মধ্যে যদি আমি পাই লিখি সেটার মধ্যে ব্র্যাকেট থাকবে না সেকেন্ড ব্র্যাকেট রাখবে আর যদি সেকেন্ড ব্র্যাকেট লিখি তাহলে ভিতরে কিছু থাকবে না সবসময় মনে রাখবে তাহলে পাওয়ার সেটকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে পাওয়ার সেটের এখানে আটটা কেন এখানে তিনটা আছে এর জন্য তাহলে মানে 2 কিউব আবার দেখো এখানে চারটা সাকে অ্যাসেটের লিমিট চারটা থাকে কয়টা পাবো এখানে সাবসেট কয়টা পাবো 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 মানে কি 16 16টা পাবো না এখানে এলিমেন্ট মনে আছে হ্যাঁ 16 টা এলিমেন্ট পাবো আমরা আচ্ছা ডিসজয়েন্ট সেট কাকে বলবো দেখো ডিসজয়েন্ট মানে কি নো জয়েন্ট নো জয়েন্ট মানে কি নো কমন এলিমেন্ট কোনো কমন এলিমেন্ট থাকবে না টু অর মোর সেটস হ্যাভিং নো কমন এলিমেন্ট ইজ কল্ড ডিসজয়েন্ট সেট মানে তারে জয়েনিং জয়েন্টেড না আলাদা আলাদা তাহলে ডিসজয়েন্ট সেট যেমন এস সেট এর আর বি সেট এর মধ্যে কোনো কমন আছে কোনো কমন আছে কিনা না এখানে এখানে এ বি সি ডি আছে এখানে পি কিউ এন এস টি আছে তার মানে কোনো কমন নেই তার মানে এই দুইটা সেট আলাদা আলাদা ভাবে ডিসজয়েন্ট আচ্ছা ইউনিয়ন কাকে বলবো আমরা দা ইউনিয়ন অফ টু সেটস এন্ড বি ইজ দা সেট কন্টেইনিং কনসিস্টিং অফ অল এলিমেন্টস হুইচ বিলংস টু হুইচ বিলংস টু দি আর হ্যাঁ বিলংস টু দি আর এ অর বি অন বোথ হ্যাঁ হয় এ আর বি দুইটা মিলে যে সেট গুলো আছে হয় এতে আছে অথবা বি তে আছে যেমন এ সেট আর বি সেটের ইউনিয়ন বি তো আমরা বের করতে পারি জাস্ট সিরিয়ালি লিখে যাব সংখ্যাগুলো 1 2 3 4 5 6 পর্যন্ত তার মানে এ ইউনিয়ন বি এর সেট এর মধ্যে এ আর এলিমেন্ট গুলো থাকবে আবার কি বি এর এলিমেন্ট গুলো থাকবে মানে সবগুলো সিরিয়ালি লিখব এটা হচ্ছে ইউনিয়ন বি এ ইউনিয়ন বি তো বুঝছো সবাই সবাই বুঝছো কি না হ্যালো নন্দী স্যার হ্যাঁ তাহলে ইন্টারসেকশন হবে আমরা কি ইন্টারসেকশন মানে কি আমরা তো জানি ইন্টারসেকশন মানে কমন এলিমেন্ট গুলো বসবে দুইটা সেটের মধ্যে যে কমন এলিমেন্ট গুলো আছে সে কমন এলিমেন্ট গুলাই বসবে যেমন এ সেটের মধ্যে আর বি সেট হচ্ছে 2 4 6 তাহলে ইন্টারসেকশন বি হবে কি ইন্টারসেকশন বি টু আর ফোর কারণ টু ফোর হচ্ছে দুইটার মধ্যেই আছে ঠিক আছে বাকিগুলা নেওয়া যাবে না কমন গুলা হবে আচ্ছা কমপ্লিমেন্ট অফ এ সেট আমরা তো এর পূরক সেট বলা হয় বাংলা এটাকে তাহলে পূরক সেট ইংলিশ কি কমপ্লিমেন্ট অফ এ সেট দ্য কমপ্লিমেন্ট অফ এ সেট অফ অল এলিমেন্টস হুইচ ডাজন্ট বিলংস টু দা সেট মানে যে সেটের মধ্যে ওটা থাকে না যেমন ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট আমি একটা নিয়ে নিলাম ইউ হচ্ছে কি ইউনিভার্সাল সেট এখানে ইউ এটা ক্যাপিটাল লেটার হবে এখানে ইউ হচ্ছে কি ক্যাপিটাল লেটার হ্যাঁ এটা হচ্ছে ইউনিভার্সাল সেট ইউ সমান যদি এটা হয় এন্ড এ ইকুয়ালস টু যদি 1 2 1 3 5 হয় তাহলে ইউ থেকে আমি এট এর পূরক সেট কিভাবে বের করব এর পূরক সেটকে আমরা কিভাবে ডিনোট করব এর পূরক সেটকে আমরা এই যে এর পূরক সেটকে অ্যাড্রেস হিসেবে লেখা হয় মনে থাকবে অথবা একটা সি দিতে হয় কম বোঝার জন্য এর পাওয়ার হিসেবে সি দিলে কমপ্লিমেন্ট অফ এ বোঝা যায় অথবা পুরক্সাইড দিলে এটা বোঝা যায় তাহলে এর পুরক্সাইড ইকুয়ালস টু কি আমরা ইউ থেকে কি এ মাইনাস করব না এট এর এলিমেন্ট গুলো বাদ দিয়ে দিব না মনে আছে ইউ থেকে এটা এর এলিমেন্ট গুলো বাদ দিলে সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট অফ এ তার মানে ইউ থেকে এটা বাদ দিলে কি হচ্ছে ইউ থেকে এটা বাদ দিয়ে দে 1 3 5 বাদ দিয়ে দিলে কি থাকে 2 4 6 ইজ e 2 4 6 হচ্ছে রেজাল্ট আন্ডারস্ট্যান্ড এভরিবডি

এলিমেন্ট অফ এ যদি বি এর এলিমেন্ট গুলো এতে থাকে এবং এ এর এলিমেন্ট গুলো তে থাকে তখন সেটাকে বলবো আমরা কি ইকুয়ালিটি অফ সেট মনে থাকবে হ্যালো এ উই এক্সপ্রেস দা রাইটিং এ ইকুয়াল লজিক্যালি যদি এ এর এলিমেন্ট গুলো তে থাকে এবং বি এর এলিমেন্ট গুলো এতে থাকে তখন আমরা ইকুয়ালিটি অফ সেটস বলতে পারবো যেমন এক্সটা এক্সটা যদি এতে থাকে হ্যাঁ এবং এক্সটা যদি বি তে থাকে হ্যাঁ অথবা বাই কন্ডিশনাল বাই কন্ডিশনাল স্টেটমেন্ট এক্স এর এলিমেন্ট যদি এতে থাকে এবং এক্স এর এলিমেন্ট গুলো আবার বিতেও আছে তখন সেটা আমরা কি বলবো এ ইকুয়াল বলবো ইউনিভার্সাল সেট তো আমরা জানি যে সেট এর মধ্যে সবগুলা সেট এর গুলো থাকে মানে সবগুলা মাদার অফ সেটস এটাকে বলা হয় মাদার অফ সেটস এই জন্য এটাকে বলা হয় ইউনিভার্সাল সেটস এটা মনে রাখবা আর ব্যান্ড ডায়াগ্রাম তো আমরা জানি আমরা ছোট কাল থেকে শিখে আসছি ব্যান্ড ডায়াগ্রাম ব্যান্ড ডায়াগ্রামের যেমন এ ইন্টারসেকশন বি কাকে বলবো এটা একটা সার্কেল আর বিটা আর একটা সার্কেল তো এদের মধ্যে কমন কমনটা এইভাবে ড্যাশ দিয়ে দিয়ে ব্ল্যাক করা যায় না তো ব্ল্যাক এই যে ব্ল্যাক এর যে সাইডটা ব্ল্যাক যেটা করছি সেটা হচ্ছে ইন্টারসেকশন বি মনে থাকবে এ আর কি দুইটা সার্কেলের কমন কমন রিজিয়নটা হচ্ছে কমন এলাকাটাই হচ্ছে কি এটা এই ইন্টারসেকশন বি এটা যদি এই ইন্টারসেকশন বি ড্র করতে বলতে পারে সেটা ড্র করলে এইভাবে ড্র করতে হবে আর এটা মিস্টার ব্যান এ 1834 জন ভেন 1834 থেকে 1883 লাইফ সাইকেল তাহলে এই ভেন ডায়াগ্রাম তার নাম অনুসারে সেই কিন্তু প্রথম ডিসকভার করছে এটা যেমন হ্যাঁ বলো ভেন ডায়াগ্রামের এই যে আমি এগুলা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি ইন্টারসেকশন বি কে এই যে ইন্টারসেকশন বি কে এভাবে গ্রাফের মাধ্যমে করলাম তারপরে ইউনিয়ন বি কে আমি এইভাবে করলাম এ আর বি সব মিলাই হ্যাঁ

এখন আমি এটা বাদ দিয়ে বাকি সব এলিমেন্ট গুলাকে এর পূরক সেট বলবো মনে থাকবে কিনা এই যে এগুলা পুরাটা এটা বাদ দিয়ে বাকি গুলাকে কি করছে মার্ক করছে এগুলা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ এটাকে কমপ্লিমেন্ট অফ এ অথবা এর পূরক সেট বলা হয় ঠিক সিমিলারলি এটাকে যদি বি বাদ দিয়ে দিই এইভাবে করা যায় না এটাকে এটাকে যদি আমি বিটা বাদ দিয়ে দিই তাহলে সার্কেল থেকে এটাও কি পুরাটা বি এর অংশটা হবে না এটাকে বি বাদ দিলে এই ড্যাশটা হবে না মনে থাকে বুঝছো আমি টোটাল এ সার্কেল থেকে বি সার্কেলটা কি মাইনাস করে দিচ্ছি সেই ক্ষেত্রে এ ড্যাশ গুলো হবে না क्लियर એટલે এটা এটা এ ডিফারেন্স বি আচ্ছা এখন আমি যদি আমি চাইলেই তিনটা তিনটা পার্ট ও যেমন ধরুন আমার কাছে তিনটা সেট আছে 3 এ বি সি ডিভাইড ইন দি ইউনিভার্সাল সেট টোটাল ইউনিভার্সাল সেটে একটা সেট বি একটা সেট সি একটা সেট সেই আমরা তিনটা সেটকে ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো আমরা দেখব নেক্সট তো অ্যাপ্লিকেশন অফ সেট থিওরি বিভিন্ন জায়গায় अप्लाई করা হয় এখানে যেমন কিছু ফর্মুলা এর আগে আমরা দেখছি এগুলা ইউজ করে আমরা সেটের অ্যাপ্লিকেশন গুলো দেখব প্রথমে আমরা একটু এ ইউনিয়ন বি এ বি সি এগুলো একটু দেখি লেট এ ইকুয়ালস টু দিস বি ইকুয়ালস টু দিস এন্ড সি ইকুয়ালস টু দিস তাহলে আমরা এই এ ইউনিয়ন বি এ ইউনিয়ন সি বি ইউনিয়ন সি এগুলো কিভাবে বের করব হ্যাঁ এগুলো সব সবাই পারবে আমি মনে করি এগুলা এগুলা কি করতে হবে নিড টু ডু বুঝাইতে হবে হ্যালো এ ইউনিয়ন বি এ ইউনিয়ন সি এগুলো বের করতে পারবে না নিজে হ্যালো হ্যালো পারবে কি না হ্যালো পারবো স্যার হ্যাঁ তাহলে এক্সাম্পল টু ও চেষ্টা করবে এগুলো পারবে ইউনিয়ন ইন্টারসেকশন এইটা একটু আমি এক্সাম্পল টা একটু বুঝিয়ে দিই এক্সাম্পল ফোর ইউনিভার্সাল সেট দেওয়া আছে ওয়ান থেকে নাইন পর্যন্ত তারপরে এ সেট বি সেট সি সেট দেওয়া আছে থ্রি আদার সেটস তার আমাকে কমপ্লিমেন্ট অফ এ বের করতে হবে এ ড্যাশ বি কমপ্লিমেন্ট বের করতে হবে কমপ্লিমেন্ট অফ বি সেট তারপরে এ ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট বের করতে হবে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট বের করতে হবে এ এর কমপ্লিমেন্ট আবার সেটার কমপ্লিমেন্ট বের করতে হবে তারপর বি মাইনাস সি এর কমপ্লিমেন্ট বের করতে হবে ঠিক আছে আচ্ছা আমরা কিভাবে দেখব প্রথমে গিভেন বলে আমরা এই সেটগুলা লিখব গিভেন এগুলা ইউ এ বি সি এটা প্রত্যেকটা দেওয়া আছে আচ্ছা কমপ্লিমেন্ট অফ এ মানে কি কমপ্লিমেন্ট অফ এ মানে কি মনে আছে হ্যাঁ ইউ থেকে এটা মাইনাস করা ইউ থেকে কি ইউ থেকে এটা মাইনাস করা কমপ্লিমেন্ট অফ এ মানে কি ইউ মাইনাস হ্যাঁ ইউ থেকে এটা মাইনাস করে দিলে আমি এ মানে কি 1 2 3 4 তো এই 1 2 3 4 এলিমেন্ট গুলো আমি এস সেট থেকে ক্যান্সেল করে দিলাম তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ বোঝা গেছে হ্যাঁ দুই স্যার হ্যাঁ তাহলে বি এর কমপ্লিমেন্ট কি বি এর এলিমেন্ট গুলো ইউ থেকে মাইনাস করা বি এর এলিমেন্ট গুলো ইউ থেকে মাইনাস করে দেওয়া যেমন বি এর এলিমেন্ট কি ছিল 2 4 6 8

আর ইন্টারসেকশনে আমরা কমন গুলা নিব এলিমেন্ট তাহলে এখন কমপ্লিমেন্ট বের করলে ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট বের করলে ইউ থেকে আমরা এ মাইনাস ইন্টারসেকশন সি টা বাদ দিয়ে দিতে হবে তাই উপর কমপ্লিমেন্ট সে সেটটা টোটালি বাদ দিয়ে দেব ডিলিট করে দেব এলিমেন্ট গুলা যেমন দেখো 3 4 এখান থেকে कैंसिल করে দিলে ইউ থেকে তাহলে আমরা জাস্ট 3 4 বাদ দিয়ে বাকি এলিমেন্ট গুলা বসাই দিছি আচ্ছা ঠিক সিমিলারলি আমরা ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কিভাবে বের করব ইউনিয়ন বি টা বের করব তারপরে কমপ্লিমেন্ট মানে কি কোথার থেকে কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমরা ইউ থেকে মাইনাস করে দেব ইউ থেকে মাইনাস করে দেব ইউ মাইনাস এ ইউনিয়ন বি ঠিক আছে এ ইউনিয়ন বি এলিমেন্ট গুলো বাদ দিয়ে দিলে 579 থাকে ঠিক সিমিলারলি এ কমপ্লিমেন্ট অফ কমপ্লিমেন্ট ডাবল কমপ্লিমেন্ট কিভাবে বের করব প্রথমে এ কমপ্লিমেন্ট বের করতে হবে প্রথমে কি বের করতে হবে এ কমপ্লিমেন্ট বের করতে হবে না হ্যালো প্রথমে এক কমপ্লিমেন্ট শোনা যাচ্ছে হ্যালো জি স্যার হ্যাঁ আমরা বের করব প্রথমে ইউ থেকে এটা মাইনাস করে দিবে এর এলিমেন্ট গুলো মাইনাস করে দিলে 5 6 7 8 9 ডাবল কমপ্লিমেন্ট বের করব তার ইউ থেকে আমরা এক কমপ্লিমেন্ট বাদ দিয়ে দিলে ওই সেটটাই মানে কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট হলে সেটটা ফিরে আসে 1 2 3 4 এটা হচ্ছে সেট ভালো করে খেয়াল করে দেখো ডাবল কমপ্লিমেন্ট হলে হয়ে যায় শুধু আচ্ছা বি মাইনাস সি বি ডিফারেন্স সি মানে আমরা জানি বি এর বি এর এলিমেন্ট থেকে সি এর এলিমেন্ট গুলো বাদ দিয়ে দেব আচ্ছা সি এর এলিমেন্ট গুলো এখানে কি কি আছে 3 3 বাদ দেওয়ার প্রশ্ন 3 তো বাদ গেছে 4 4 চলে যাবে 5 আছে 5 তো নাই এখানে চলে যাওয়ার প্রশ্নই আসে না তাহলে 5 ও চলে গেছে 6 ও চলে গেছে তাহলে বাকি আছে কে 2 আছে 8 আছে ঠিক আছে 2 আর 8 এলিমেন্ট গুলো সারা বাকি সব এলিমেন্ট বাদ দিয়ে দিছি কারণ যেগুলো কমন সেগুলো বাদ যাবে আবার যেগুলো আনকমন যেটা মাইনাস হয়ে যাচ্ছে সেটাও মাইনাস হয়ে যাচ্ছে মানে কমন সারা যেগুলো আছে প্রথম সেই সেট গুলো বসছে দেখো সেই সেই এলিমেন্টগুলো বসছে 28 তো 28 হচ্ছে কমন গুলো বাদ দিয়ে সেট কমন সারা সেকেন্ড সেটে থাকলে থাকলেও সেগুলো বাদ যাবে যেমন দেখো না থ্রি এখানে আছে কিন্তু এখানে নাই তো থ্রি তো এমনিও বাদ যাচ্ছে সেটা লেখার প্রয়োজন টা কি থ্রি না থাকলেও বাদ ফোর আছে ফোর ও বাদ ফাইভ নাই এখানে কিন্তু ফাইভ ও বাদ তারা 6 আছে 6 ওভার তাহলে কমন সেট গুলো বাদ যাবে প্রথম সেট থেকে মনে রাখবে আচ্ছা বি তাহলে এটার কমপ্লিমেন্ট বের করলে ইউ থেকে বি মানে বি ডিফারেন্স এটা বের ইউ দেব বি ইউ কি 28 তাহলে যা ইউ থেকে 28 টা বাদ দিয়ে বাকি যেটা আছে সেটাই তাহলে পারবে না সবাই সেটের অপারেশন গুলো পারবে কিনা এই एग्जांपल 4 টা পারবে স্যার সেটের ক্যালকুলেশন সবাই পারবে কি না কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো

এ দিয়ে প্রত্যেকটা দিয়ে কি আমি এক একটা এ টু দিয়ে একটা ক্রমোজুড গঠন করব। এটা এটাকে বলা হয় অর্ডার পেয়ার বলা হয় অর্ডার পেয়ার অফ এ সেট এটাকে ক্রমোজুট বলা হয় ক্রমজুড তে ক্রমোজুট গুলো আমরা কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো অনেকে সেকেন্ড ব্যাগে দিয়ে লিখবো হবে না ঠিক আছে এ টু ফার্স্ট ব্র্যাকেট একটা ক্রমোজুড হয়ে গেছে এ দিয়ে থ্রি এ দিয়ে ফুর লিখে বললাম এবার বি দিয়ে স্টার্ট করব বি দিয়ে টু বি দিয়ে থ্রি বি ডি এ তাহলে এই ক্রমোজুট গুলা একসাথে ক্ষমা দিয়ে দিয়ে এক একটা ইলিমেন্ট হিসেবে কাজ করবে এগুলো প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু ক্ষমা আছে এখানে প্রত্যেকটা জায়গা জায়গায় কি আছে এই যে ক্ষমা আছে এগুলো প্রত্যেকটা ইলিমেন্টের পরে ক্ষমা দিতে হবে এগুলো ইলিমেন্ট হিসেবে কাজ করবে এখানে ক্রমাজুটগুলা কি কি হিসেবে কাজ করবে ইলিমেন্ট অফ এ সেট হিসেবে কাজ করবে তো এই জন্য আমরা এখানে তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে সেট হিসেবে লিখব কারণ a ক্রস b ইউনিয়ন c যেটা বের হবে সেটা একটা সেট মনে থাকবে পারবে এ দিয়ে প্রত্যেকটা বি দিয়ে প্রত্যেকটা তবে ফার্স্ট ব্যাগ হবে কাজ করবে দিয়ে টু বি দিয়ে থ্রি ফার্স্ট শেষে আমরা একটা সেকেন্ড দিয়ে দিব সেট হয়ে গেছে কমা বাইরেও কমা কেউ রাখবে এগুলো ইলিমেন্ট প্রত্যেকটা ইলিমেন্ট কমা হবে দেখা যাবে এগুলো ইকুয়াল হ্যাঁ তাহলে প্রসেস গুলো পারবা एग्जांपल 7 সিমিলারলি করে ফেলবে হ্যাঁ একদম ইজি কিন্তু তার মানে এটা ইকুয়ালস টু 1 2 3 ফাইন্ড পাওয়ার সেট অফ এটা তো আমরা একদম শিখছি কিছুক্ষণ আগেই পাওয়ার সেট অফ এ এ প্রত্যেকটা এলিমেন্ট গুলো ইউজ করে আমরা কি করব অনেকগুলো অনেকগুলো সাবসেট তৈরি করব কয়টা পাওয়া যাবে টোটাল 8টা এই যে দেখো এখানে এখানে কিন্তু কোন ব্র্যাকেট ইউজ করতে হবে জানা আছে নি সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে এখানে কিন্তু ভুল করে ওরা থার্ড ব্র্যাকেট ইউজ করা হবে না সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে তাহলে एग्जांपल 9 ও তোমরা একটু চেষ্টা করবে এখানে এই যে বিজ দা সাবসেট অফ 1 2 তাহলে বি এখানে বলছে কি পাওয়ার সেট বের করতে বলছে হুম পাওয়ার সেট অফ এ এন্ড বি তাহলে এখন আসো আমরা কিছু এটা एग्जांपल আমরা একটু দেখি তো এই एग्जांपल গুলো ডিসকাস করার আগে আমাদের কিছু ফর্মুলা সম্বন্ধে আইডিয়া রাখতে হবে ফর্মুলাটা দেখো ফর্মুলাগুলো এখানে আছে এই যে ফর্মুলাগুলো যেগুলো আমরা ইউজ করব অ্যাপ্লিকেশনে তাহলে নাম্বার অফ এলিমেন্ট এখানে এলিমেন্ট হবে এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্ট এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি মনে রাখবে তাহলে এটা এই এই ইকুয়েশনটা এই রিলেশনটা ইউজ হতে পারে এগুলো সেটের একটা রিলেশন দুই নাম্বার রিলেশন নাম্বার টু রিলেশন নাম্বার অফ এলিমেন্ট এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তিনোটার ইউনিয়ন নিয়ে যে ইলিমেন্ট গুলো পাওয়া যাবে সেগুলোর যোগফল এন হচ্ছে টোটাল নাম্বার অফ এলিমেন্ট তাহলে সব এটা একটা রিলেশন আছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট বি নাম্বার অফ এলিমেন্ট সি তারপর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বি ইন্টারসেকশন সি সি ইন্টারসেকশন এ হবে তারপর প্লাস হবে তিনোটার ইন্টারসেকশন এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে এই যে ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট সে দিতে ভুলে গেছে এ ফার্স্ট ব্র্যাকেট এই যে দেখো তাহলে এখানে আমরা কি করব এই রিলেশনটাও আমরা ইউজ করব এগুলো বারবার ইউজ করতে করতে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে তাহলে নাম্বার অফ এ ডিফারেন্স বি কি হবে নাম্বার অফ এ থেকে আমরা এ ইন্টারসেকশন বি এরটা মাইনাস করব মনে থাকবে এ এ ডিফারেন্স বিটা হবে এরকম এ থেকে আমরা এ ইন্টারসেকশন বি মাইনাস করব আর নাম্বার অফ কমপ্লিমেন্ট অফ এ মানে কি ইউ থেকে এটা বাদ দিয়ে দিব নাম্বার অফ ইউ থেকে নাম্বার অফ এলিমেন্ট অফ ইউ থেকে নাম্বার অফ এলিমেন্ট অফ এটা মাইনাস করে দেব কারণ কমপ্লিমেন্ট মানে কি ইউ থেকে মাইনাস করা বুঝছো ইউ থেকে না মাইনাস করা ইউ থেকে কিনা হ্যাঁ ইউ থেকে এটা মাইনাস করে দেব তার নাম্বার অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কি হবে ইউ থেকে আমরা একটু খেয়াল করে দেখো দুটোটা লাস্টের দুইটা কিন্তু একটা ফর্মুলা সেটাকে বলা হয় ডি মর্গানস ল বলা হয় এটাকে ঠিক আছে তোমরা ডিমর্গানস মর্গানস ল এটাকে বলা হয় ল বলা হয় এবং এগুলা এই দুইটা ল সারা আজকে আমরা ইলেকট্রিসিটি ইউজ করি বিভিন্ন জায়গায় টেলিফোন ইউজ করি সারা ওয়ার্ল্ড মধ্যে আমরা একসাথে কানেক্টেড হয়ে গেছি এই যে আজকে ক্লাস গুলা নিচ্ছি এই ক্লাস গুলা নিয়ে তোমরা তো আশ্চর্য হয়ে যাবে এই সেট থিওরির অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হয়ে গেছে আজকে আমরা যে ইউনিভার্স পুরাটা গবেষণা করি সবগুলা ডিমর্গানস ডিমরগাস ল এর মাধ্যমে কানেক্টেড হইছে এই ডিমরগাস ল এর কানেকশন না হলে আমরা ইলেকট্রিসিটি ইউজ করতে পারতাম না ইলেকট্রিসিটির কানেকশন দিতে পারতাম না এই ডিমরগাস ল এই এই দুইটা ল ল কি করছে এই ইলেকট্রিসিটি বিভিন্ন ধরনের কানেকশন দিতে সহায়তা করছে এ আমরা তো আর লেখাপড়া শুধু শুধু করি না লেখাপড়ার একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনগুলো বুঝিনা বলে না পড়াশোনা করতে ইচ্ছা হয় না হ্যাঁ অ্যাপ্লিকেশনগুলো বুঝিনা বলেই তো সমস্যা ঠিক আছে আমরা এই রিলেশনগুলো এই দুটো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হলে ইন্টারসেকশন হয় আলাদা আলাদা কমপ্লিমেন্ট হবে ঠিক আছে দেখো ইউনিয়নটা কি হয়ে গেছে ইন্টারসেকশন হয়ে গেছে তাহলে আলাদা আলাদা কি হয়ে গেছে কমপ্লিমেন্ট হয়ে গেছে আর ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হয়ে যায় বুঝছো কি মানে জাস্ট এখানে রিলেশন মনে রাখবো ইউনিয়ন থাকলে কি হয়ে যাবে ইন্টারসেকশন হয়ে যাবে ইউনিয়ন থাকলে কি হবে ইউনিয়ন থাকলে এখানে কি হবে বলো তো হ্যালো ইন্টারসেকশন হ্যাঁ ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন হবে ইউনিয়ন থাকলে কি হবে ইন্টারসেকশন হবে আর ইন্টারসেকশন থাকলে কি হবে ইউনিয়ন হবে মনে থাকবে হ্যাঁ এই দুইটা রিলেশন জাস্ট আলাদা আলাদা কমপ্লিমেন্ট হয়ে যাবে ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন বলবো ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন বলবো হ্যাঁ তাহলে এই ডিমরগান স্লটা আমরা বিভিন্ন এক্সাম্পলে ইউজ করতে পারি এখন আমরা একটু অ্যাপ্লিকেশন সাইডে যাই একটা একটা এক্সাম্পল আমরা দেখি যেমন এক্সাম্পল 12 টা একটু দেখো এ সার্ভে অফ 400 স্টুডেন্টস ইন এ ইউনিভার্সিটি শোজ দ্যাট 100 আর স্মোকারস 100 আছে কি স্মোকারস 150 এ 150 এস চিউয়ারস অফ গাম মানে কেউ কেউ স্মোক করে আর কেউ গাম চিওর হয় ফাইন্ড আউট 75 আর বুথস স্মোকারস এন্ড গাম চিওরস 75 হয় স্মোকার এবং গামচিয়ার চিওর এন্ড আছে দেখো এন্ড মানে ইন্টারসেকশন মনে রাখবে সব সময় ফাইন্ড আউট হাউ মেনি স্টুডেন্টস আর নেদার স্মোকারস নর গাম এমন কোন স্টুডেন্টের সংখ্যা বের করো যারা গাম চিওর না স্মোকার না আমরা প্রথমে লেট ওয়াই বি দা সেট অফ টোটাল স্টুডেন্টস লেট ওয়াই বি দ্যাট সেট অফ টোটাল স্টুডেন্টস হ্যাঁ আমি মনে করলাম যে ওয়াইটা হচ্ছে

আমাকে বের করতে হবে নাম্বার অফ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট এ মানে হচ্ছে কি সে স্মোকার না কমপ্লিমেন্ট মানে কি এ মানে নো তাহলে তাহলে কমপ্লিমেন্ট মানে হচ্ছে নো তাহলে স্মোকার না এন্ড কি গাম চিওয়ার না তাই বি কমপ্লিমেন্ট বের করতে হবে তা আমরা তো জানি নাম্বার অফ এ ইউনি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আমরা কি ইউনিয়ন ইন্টারসেকশন থাকলে কি হয়ে যায় ইউনিয়ন হয়ে যায় এই যে দেখো এখানে ইউনিয়ন হবে মাসখানে কি হবে ইউনিয়ন হবে তাহলে ইউনিয়ন আমরা তো এই ফর্মুলাটা জানি ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হয় যায় না আর আলাদা আলাদা কমপ্লিমেন্ট হলে টোটাল একটা কমপ্লিমেন্ট হয়ে যায় আলাদা আলাদা কমপ্লিমেন্ট থাকলে টোটাল একটা কমপ্লিমেন্ট হয়ে যায় আর মাসখানে সাইন কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন হয় ইন্টারসেকশন থাকলে কি হয় ইউনিয়ন হয় এটা কিন্তু আমরা জানি ডিমর্গানস ল থেকে তাহলে এটা কমপ্লিমেন্ট মানে তো আমরা জানি টোটাল থেকে বিয়োগ করব ইউ থেকে ইউনিভার্সাল সেট থেকে বিয়োগ করব এটা তোমরা চাইলে ইউ ধরতে পারো আমি ওয়াই ধরছি ওয়াই এন ওয়াই থেকে এ ইউনিয়ন বিবাদ বাদ ইউনিয়ন বি এর একটা ফর্মুলা আছে এক নাম্বার ফর্মুলাটা ওই যে কিছুক্ষণ আগে ফার্স্ট পেজের মধ্যে ফর্মুলা দেখছিলাম নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এখানে নাম্বার অফ এ 100 নাম্বার অফ বি হচ্ছে 150 গামচিউয়ারস আর বোথ হচ্ছে কি স্মোকার এন্ড গামচিউয়ারস হচ্ছে 75 এগুলো যোগ করে বাদ দিয়ে দিলে টোটাল 225 হচ্ছে নেদার স্মোকারস নেদার গামচিউয়ারস এগুলো তোমাদের বিকে কাপুরের বই থেকেই বিকে কাপুরের যাদের বই আছে ফার্স্ট সেমিস্টারে যেটা ছিল ওইটাই এস স্টুডেন্ট এখানে एग्जांपल 13 দেখো এ স্টুডেন্ট সার্ভেইং 525 পিপল ইন ডিটারমাইন দ্যাট 350 রিড নিউজপেপার ফর নিউজ তাহলে 350 পরে নিউজ নিউজপেপার 215 লিসেন টু রেডিও তাহলে 215 পরে রেডিও শুনে আর 140 ওয়াচ টেলিভিশন তাহলে টেলিভিশন দেখে কয়জন 140

টিভি টেলিভিশনের যারা দেখে তাদের সেট তাহলে এন ওয়াই হচ্ছে টোটাল নাম্বার অফ পিপল যারা সার্ভের মধ্যে আছে যারা নিউজ এর মধ্যে আছে 525 আর নাম্বার অফ নিউজ পেপার যারা পড়ে নাম্বার অফ সেট অফ নিউজ হু রিডস 350 আর রেডিও যারা শুনে কয়জন 215 আর টেলিভিশন দেখে কয়জন 140 এগুলো কিন্তু এখান থেকে নিছি প্রশ্ন থেকে আর নিউজ পেপারও দেখে টেলিভিশনও দেখে এরকম কয়জন আছে সেভেন্টি ফাইভ আর রেডিও শুনে আবার টেলিভিশনও দেখে এরকম কয়জন ফর্টি আর নিউজ পেপারও দেখে আবার রেডিও শুনে এই দুইটাই হচ্ছে কি আবার হান্ড্রেড এখানে কিন্তু হান্ড্রেডই আছে হান্ড্রেড তাহলে তিনোটাই দেখে তিনোটাই নিউজ পেপার ইউজ করে বা নিউজের জন্য ইউজ করে কারণ তার মানে ওরা নিউজ পেপারও দেখে রেডিও শুনে আবার টেলিভিশনও দেখে এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে কোনোটাই ইউজ করে না মানে কি কমপ্লিমেন্ট হবে না নিউজ পেপার কমপ্লিমেন্ট মানে কি নিউজ পেপার বাদ রেডিও কমপ্লিমেন্ট মানে কি রেডিও বাদ টেলিভিশন কমপ্লিমেন্ট মানে কি টেলিভিশনও দেখে না ওইরকম টোটাল নাম্বার অফ পিপল তারা আমরা বের করবো এখন তো আমরা তো জানি ডিমর্গানস ল থেকে কি ইন্টারসেকশন গুলা ইউনিয়ন হয়ে যায় ইন্টারসেকশন গুলা কি হয়ে যায় ইন্টারসেকশন গুলা কি হয়ে যায় একটু বলো হ্যালো ইউনিয়ন হয়ে যায় না ইন্টারসেকশন গুলা জি স্যার এটা মনে রাখবে ইন্টারসেকশন গুলা ইউনিয়ন হয়ে যায় ইন্টারসেকশনগুলো ইউনিয়ন হয়ে যায় এই যে দেখো ইন্টারসেকশন ছিল কমপ্লিমেন্ট সবার উপরে একটা কমপ্লিমেন্ট হয়ে গেছে ইউনিয়ন হয়ে গেছে তো আমরা তো জানি এ বি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর একটা ফর্মুলা আছে ওই যে একদম ফার্স্ট পেজে যে ফর্মুলা লিস্ট ছিল দুই নাম্বার নাম্বার 2 ফর্মুলাটা এখন দেখো এই টোটাল এন আর নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার সি ইন্টারসেকশন তারপর প্লাস দেব তিনটার ইন্টারসেকশন এটা কিন্তু ফর্মুলা এবং এই মানগুলো সব গুলা লিস্ট থেকে বসাই দিছে এখানে এই যে আমরা প্রশ্ন থেকে যে মানগুলো নিছি এ টোটাল বসাই দিছি এখানে ইউ দর্ছে টোটাল নাম্বার সেট কে ইউ দর্ছে যে তুমি চাইলে এখানে এটাকে ইউ ধরতে পারো হ্যাঁ এটা ইউ হিসেবে কাজ করবে তখন টোটাল নাম্বার অফ সেট কি ইউ টোটাল নাম্বার অফ এন ইউ ইকুয়াল টু এটা মনে থাকবে পারা যাবে জি স্যার হ্যাঁ তাহলে এই আমি দুটো एग्जांपल অ্যাপ্লিকেশন ইউজ বুঝার চেষ্টা করলাম তারপরে সেটের বিভিন্ন অপারেশন গুলো আজকে ডিসকাস করলাম তো এই এর ভিতরে তোমরা আজকে এই পর্যন্ত থাক তোমরা একটু ভালো করে এইগুলো এগুলো স্টাডি করো আর